হ্যালো ফ্রেন্ডস, ভাইরাল নিউজে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা দেখব, আবিষ্কার হলো পৃথিবীর সবচেয়ে বড় এক্স-রে মেশিন, যার বদলে অজাগাকে দেখতে পাবে মানুষ। সত্যি কি বিশ্ব ব্রহ্মাণ্ডের আকার আয়তন নিয়ে আমাদের কোনো জ্ঞান নেই? কি সুবিশাল আর অসীম বিশ্ব ব্রহ্মাণ্ডের স্মৃতি! সেই অসীম বিশ্বে অজাগাকে দেখবে মানুষ এমন এক সর্ববৃহৎ এক্স-রে মেশিন আবিষ্কৃত হয়েছে। এই ব্রহ্মাণ্ডের অতি ক্ষুদ্র জিনিসের আণবিক গঠনেও নানা রহস্য লুকিয়ে রয়েছে। এগুলো দেখতে এবং জানতে পারলে অনেক রহস্য উন্মোচিত হবে। এবার সে ব্যবস্থা করে ফেলেছেন বিজ্ঞানীরা। ইউরোপিয়ান XFL প্রজেক্টের অধীনে আবিষ্কৃত হয়েছে বিশ্বের সর্ববৃহৎ এক্স-রে লেজার মেশিন। বেশ কিছুদিন পূর্বে এর যাবতীয় কাজ শেষ করে আনায় ব্যস্ত ছিলেন বিজ্ঞানীরা। এখন এটি পুরোপুরি প্রস্তুত। জার্মানির হামবুর্গের কাছে অবস্থিত ডেজি রিসার্চ সেন্টারের বিজ্ঞানীরা এটি তৈরি করেছেন। জার্মান, ফ্রান্স, ইতালি, পোল্যান্ড, রাশিয়া, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা একযোগে এই বিষয়ে কাজ করেন। এই মেশিনের মাধ্যমে যে কোনো জিনিসের আণবিক গঠনও স্পষ্ট দেখা যাবে, যে কাজটি এর পূর্বে শুধুমাত্র স্বপ্ন হয়েছিল। পূর্বেই বলা হয়েছিল এই এক্স-রে লেজার মেশিনের মাধ্যমে 2.1 কিলোমিটার বা 1.3 মাইল পর্যন্ত গতির সঙ্গে ইলেকট্রন ফায়ার করা যাবে। ইতিমধ্যে মেশিনের মাধ্যমে রঞ্জন রশ্মি ফায়ার করা হয়েছে, যা কিনা আকাঙ্ক্ষিত গতি তুলতে সমর্থ হয়েছে। এই ইউরোপিয়ান XFEL মেশিন মাত্র 1 সেকেন্ডে 27,000টি এক্স-রে ফ্ল্যাশ উৎপাদন করতে পারে। এই ফ্ল্যাশগুলো এতটাই শক্তিশালী যে আণবিক গঠনের এমন ছবি দেখাবে যা আগে কখনো দেখা সম্ভব হয়নি বা কল্পনাও করা যায়নি। আরও নতুন নতুন সংবাদের জন্য প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে